সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদের বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এবং শুনছেন আজকের রাশিফল। আজ 10ই পৌষ 1429 ইংরেজি 26শে ডিসেম্বর 2022 সোমবার। রাশিচক্র প্রথম রাশি মেষ, মেষ রাশি জাতক জাতিকাদের ঈর্ষান্বিত যোগ রয়েছে। রাশি বৃষ, বৃষ রাশি জাতক জাতিকাদের মনোরথ সিদ্ধি হতে চলেছে, মনের ইচ্ছা আশা পূরণ হতে চলেছে। রাশি মিথুন, ভ্রমণকালীন বিপদ। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে খুব সাবধানে ভ্রমণ করুন, ভ্রমণকালীন বিপদ। রাশি কর্কট, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে হঠাৎ প্রাপ্তি যোগ আছে দর্শক বন্ধু। রাশি সিংহ, সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে উদ্দেশ্য সাধন হতে চলেছে, যে উদ্দেশ্য নিয়ে চলছিলেন সেই উদ্দেশ্য পূরণ হতে চলেছে। রাশি কন্যা, কন্যা রাশি জাতক জাতিকাদের লাভের আশা দেখা যাচ্ছে দর্শক বন্ধু, আজকে আপনাদের লাভ হবে। রাশি তুলা, তুলা রাশি জাতক জাতিকাদের দায়িত্ব বৃদ্ধি পাবে আজকে, তুলা রাশি জাতক জাতিকাদের দায়িত্ব বৃদ্ধি যোগ। রাশি বৃশ্চিক, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে মনের অবস্থা ভালো থাকবে না, চিত্ত বিক্ষেপ যোগ, অর্থাৎ মনের মানসিকতা আজকে ভালো থাকবে না বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের। রাশি ধনু, ধনুরাশি জাতক জাতিকাদের কর্মে সমস্যা হবে দর্শক বন্ধু, আজকে ধনুরাশির জাতক জাতিকাদের কর্মী সমস্যা এবং কর্মের সমস্যা দেখা যাবে। রাশি মকর, মকর রাশি জাতক জাতিকাদের আজকে বাড়তি আয় আছে, যা আয় হতো তার থেকে আজকে বেশি হবে, বাড়তি আয় যোগ রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের। রাশি কুম্ভ, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আঘাত প্রাপ্তি যোগ আছে দর্শক বন্ধু, কোনো না কোনোভাবে, কোনো না কোনোভাবে আপনি কিন্তু আজকে আঘাত পেতে পারেন, তাই সাবধানেই থাকবেন। রাশিচক্রের শেষ রাশি মীন, মীন রাশি জাতক জাতিকাদের অবৈধ প্রণয় যোগ রয়েছে দর্শক বন্ধু। এই ছিল আজকে রাশিফল। যদি আপনাদের এই রাশিফল ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিনের রাশিফল পাওয়ার জন্য। ভালো থাকুন। যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে আপনি আমার চেম্বারে আসতে পারেন দর্শক বন্ধু। অনলাইনেও হস্তবিচার করা হয় এবং খাতা কলমে অঙ্ক করে কুষ্টি বিচার করা হয় দর্শক বন্ধু। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য বা গ্রহদোষ খণ্ডনের জন্য নিয়মিতভাবে তারাপীঠে হোমযজ্ঞাদি করে গ্রহদোষ খণ্ডন করা হয়। আপনার কোনো সমস্যা মনে হলে জ্যোতিষ আলোকে আসতে পারেন দর্শক বন্ধু। ভালো থাকুন, মঙ্গলে থাকুন, ঈশ্বর চিন্তাশীল হন এই আশা রাখছি। নমস্কার, রাধে রাধে, হরি বল, জয় মাতা দা, হরে কৃষ্ণ।